रहमत आलम ali -so ali -so <laughs> नूर मुजस्म সাহে বানি আদাম সাফিয়ে ওমাম রাসুলি আক্রাম সল্লাহ তা আলা আলহী আল হিবসাল্লাম। এর শাফাতের বড় প্রমাণময় বাণি হচ্ছে। যে ব্যক্তি আমার উপর দর্শই পড়বে আমি তার জন্য সুপারিশ করব সল্লু আলাল হাবব সল্ল্লাহ তা আলা আলা মুহাম্মাদ সল্লাহ আ হিবসাল্লাম। বর্ণিত আছে। যে একদা এক বাদশাহ তার লোক লস্কর নিয়ে শিকারের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন কিন্তু বনের অনেক গভীরে শিকারের খোঁজে বাদশাহ এমনভাবে মগ্ন হয়ে গেলেন যে তিনি সাথীদের থেকে এক সময় বিচ্ছিন্ন হয়ে গেলেন হঠাৎ তার সামনে পড়ে গেল এক শীর্ণকায় চিন্তাগ্রস্ত যুবক তিনি তাকে দেখে থমকে দাঁড়ালেন দেখলেন যুবকটি তার হাতে কিছু মানুষের হাড়গুলো নিয়ে আপন মনে নাড়াচড়া করছে এর দৃশ্য দেখে তিনি তার শিকারের কথা একেবারে ভুলে গেলেন তিনি আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কিভাবে হলো আর আপনি এই জনমানবহীন বিজন বনে একাকি বসে কি করছেন তিনি উত্তরে এক দীর্ঘ কাহিনী শুনালেন তার সংক্ষেপে হলো এই আমার সামনে রয়েছে এক দীর্ঘ সফর রাত দিনের দুটি সর্বক্ষণিক আমার পিছু লেগে রয়েছে আর আমাকে ভীতু সন্ত্রস্ত করে সামনের দিকে দৌড়াচ্ছে অর্থাৎ যে দিন ও রাত অতিবাহিত হচ্ছে তা আমাকে মৃত্যুর অতি নিকটে পৌঁছে দিচ্ছে আর রয়েছে বিভীষিকাময় কষ্ট ভরা বিপদ সংকুল সংকীর্ণ কবর আহ পচে গলে যাওয়ার জন্য আমাকে অতি সত্বর ওই কবরে ঢেলে দেওয়া হবে হায় হায় সেখানে জায়গার হবে সংকীর্ণতা আর হবে অসীম परेशानी আমাকে সেখানে কীট পতঙ্গের পোকা হবে আমার হাড্ডি সমূহ মাংস থেকে আলাদা হয়ে পৃথক হয়ে যাবে এতটুকুতেই শেষ নয় এরপর সংগঠিত হবে কিয়ামত যা খুবই একটি কঠিন ঘাটি বিচার শেষে জানি না আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নামে এখন আপনি বলুন দেখি যাকে এত সব ভয়াবহ মঞ্জিল অতিক্রম করতে হবে তিনি কিভাবে খুশির সাগরের গা ভাসিয়ে দিন যাপন করতে পারেন এসব কথা শুনে সহসাই বাদশাহের মন বিগলিত হয়ে গেল তিনি চিন্তিত ও বিষণ্ন মনে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তার সামনে বসে গেলেন তারপর বললেন হে যুবক আপনার কথা আমার মনের প্রশান্তি কেড়ে নিয়েছে অন্তরটাকে তার একেবারে আয়ত্তে নিয়ে এসেছে দয়া করে বিষয়টি আরও একটু খুলে বলুন যুবক বাদশাহের আগ্রহ দেখে আবার বলতে শুরু করলেন আমার সামনে যে হাড়গুলো দেখছেন এগুলো এমন শান শকতওয়ালা বাদশাহেদের হাড় যাদেরকে দুনিয়া তার সৌন্দর্যের ঝলকে ধোকার মধ্যে ডুবিয়ে রেখেছিল এসব লোক জনগণের উপর শাসন চালাত কিন্তু অলসতা তাদের উপর বাদশাহী করলো এরা সম্পর্কে সম্পূর্ণ বেখবর হয়ে পড়েছিলেন এ অবস্থায় তাদের উপর একদিন হঠাৎ করে মৃত্যু এসে উপস্থিত হলো আর তারা নীরবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাদের সকল আশা আকাঙ্ক্ষা চিরদিনের জন্য অপূর্ণ রয়ে গেল মৃত্যুর পূর্বে নিয়ামত সমূহ তাদের থেকে কেড়ে নেওয়া হলো কবরে তাদের শরীর পচে গলে বিগড়ে গেছে অবশেষে আজ এ বসুন ধরায় তাদের হার গুলেই শুধু এলোমেলো ভাবে পড়ে আছে অচিরেই চিয়ামত দিবসে তাদের এই হার গুলোতে প্রাণ সঞ্চার হয়ে পুনরায় পূর্ণ দেহে রূপ নেবে অতপর তাদের কৃতকর্মের ফলাফল তাদেরকে দেওয়া হবে এরপর তারা হয়তো নিয়ামত বাস স্থান জান্নাত নতুবা আজাবের ঘর জাহান্নামে যাবেন এতটুকু বলেই ওই নজওয়ান উদা হয়ে বাদশাহের দৃষ্টির অন্তরাল হয়ে গেলেন এভাবে হঠাৎ উধা হয়ে তিনি কোথায় যে চলে গেলেন বাদশাহ তার কিছুই বুঝতে পারলেন না এদিকে বাদশাহের খাদিম তাকে হয়ে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে এসে যখন তাকে পেয়ে গেল তখন দেখা গেল তার চেহারায় উদাস উদাস ভাব আর চিবুক বে অনবরত অশ্রুক গড়িয়ে পড়ছে এ অবস্থায় দিবা শেষে যখন রাত এসে গেল তখন বাদশাহ তার শাহী পোশাক খুলে শুধুমাত্র দুটি চাদর পরিধান করে ইবাদতের উদ্দেশ্যে গহীন বনে চলে গেলেন সে যে গেলেন তিনি আর ফিরে এলেন না এমন কি তিনি যে কোথায় আছেন তার কোনো ঠিকানাও পাওয়া গেল না আল্লাহ আজ রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের পাপ রাশির ক্ষমা হোক প্রিয় ইসলামী ভাইয়েরা ঘটনার মধ্যে পরকালে সফরের সীমাহীন দীর্ঘতা এবং ইহার মধ্যে আগমনী সব অবস্থা কি পরিমাণ ভয়ানক হতে পারে তার বিশদ বর্ণনা রয়েছে রহস্যপূর্ণ মোবাল্লিক বাদশাহর হালগুলো সামনে রেখে কবর এবং হাসরের যে দৃশ্যর অবতারণা করেছেন বাস্তবেতা শিক্ষণীয় কবর হাসরের কর্মকাণ্ড অত্যন্ত ভীতিকর কিন্তু ইহার পূর্বে মৃত্যুর ঢাপতি হবে সীমাহীন বিপদ সংকুল এতে মৃত্যুর যন্ত্রণার কঠোরতা মালাকুল মত আলী ইসলামের দর্শন মন্দ মৃত্যুর ভয় এসব ভীতিকর ব্যাপার সমূহ রয়েছে আমিরুল মিনীন হজরত সঈদনা ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু হজরত কাবুল আহবার রদি আল্লাহ তালা আনহুকে বললেন হে কাপ আমার মৃত্যুর ব্যাপারে কিছু বলো হজরতে সৈদনা কাব রাজি বললেন মৃত্যু বৃক্ষের ওই শাখার মতো যেখানে অনেক কাটা রয়েছে যদি ওই কাটাময় শাখাটি কারো পেটে ঢুকিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক কাটা এক একটি শিরা এবং শক্তিশালী ব্যক্তি যায় শাখাটি খুব জোরে টানতে থাকে তাহলে ওই কাটা যুক্ত শাখাটি কাটার সাথে শরীরের মাংসের কিছু কিছু অংশ নিয়ে আসবে আর কিছু শরীরে থেকে যাবে শেরে খোদা হজরত আলী তাআলা করমল্লাহুল করিম জিহাদের প্রতি উৎসাহিত করতেন আর বলতেন তোমরা যুদ্ধে অংশ গ্রহণ করে শহীদ না হলেও মারা তো অবশ্যই যাবে ঐ সত্যার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ রয়েছে তর বাড়ির হাজার আঘাত আমার কাছে শয্যায় মৃত্যুবরণ করার চেয়ে উত্তম প্রিয় ইসলামী ভাইয়েরা হজরতে মৌলা আলী কর রমল্লাহু তাআলা ওজহৌল করিম ইয়া বললেন যে শহীদরা শাহাদুত বরণ করার সময় জান্নাতের মনোরম দৃশ্য দেখে এবং আল্লাহ ওয়জল চাইলে সরকারে দু আলম সাল্লাহু আলী হি অনুপম সৌন্দর্যের মধ্যে নিজেদের হারিয়ে ফেলেন আর এই অবস্থায় তার মৃত্যুর কোনো যন্ত্রণায় অনুভব হয় না যেখানে সাধারণ অবস্থায় মৃত্যুবরণকারী মৃত্যু যন্ত্রণা তীব্রতায় অতিষ্ঠিত হয়ে যায় কোন কবি তার কবিতায় কি সুন্দর বলেছেন সক্রাতমে গ রুয়ে মোহাম্মদ পে নজর হো হর মত কা ঝটকা মুঝে ফির তো মজা দে এক বর্ণনায় রয়েছে হজরত সঈদনা ইব্রাহিম খালিলুল্লাহ আলা নবীনা আলহি সালাম মালাকুল মদ আলহি সালামকে বললেন আপনি কি আমাকে ওই আকৃতি প্রদর্শন করতে পারবেন যে আকৃতি ধারণ করে আপনি কাফিরদের রুহ কবস করে থাকেন হজরত সঈদনা আজরাইল আলি সালাম বললেন আপনি তা সহ্য করতে পারবেন না হজরত ইব্রাহিম আলা নবী সালাম বললেন পারবো না কেন আমি অবশ্যই চেষ্টা করব। আজরাইল আলী বললেন তাহলে আপনি আমার কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান ইব্রাহিম আলী দূরে গিয়ে দাঁড়ালেন অতপর আজরাইল আলী দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখতে পান যে কালো কাপড় পরিহিত কৃষ্ণ বর্ণের এক ব্যক্তি যার চুলগুলো খাড়া তীব্র দুর্গন্ধ আসছে তার মুখ কান নাক দিয়ে ধোঁয়া বের হচ্ছে ইহা দেখে হজরত ইব্রাহিম আলা নবী কেনাত সালাম বেহুশ হয়ে গেলেন প্রায় বেহুশ অবস্থা থেকে যখন জ্ঞান ফিরল তখন মালাকুল মত আলি সালামকে বললেন হে আজরা আলি মৃত্যুর সময় শুধু তোমার এই ভয়ঙ্কর আকৃতি দেখাটাই কাফিদের জন্য বড় শাস্তি প্রিয় ইসলামী ভাইরা বড়ই আফসোস বড়ই পরিতাপের বিষয় মৃত্যুর যন্ত্রণা ও কঠোরতার জ্ঞান থাকা সত্ত্বেও আমরা নির্ভাবনায় এ পৃথিবীতে মহাপ্রশান্তিতে বসবাস করে যাচ্ছি আহ আমরা মৃত্যুর দিকে এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি যে আমাদের প্রত্যেক নিঃশ্বাস মৃত্যুর দিকে এক পা আর এক রাত ও এক দিন মৃত্যুর দিকে এক এক মাইল সদৃশ্য জীবনে যে যতই সুখ শান্তিতে অবস্থান করুক না কেন অবশেষে তাকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেই হবে তাতে অতিশীত হতেই হবে চাইলে তুমি বড়ই আরাম এসে সারা জীবন কাটিয়ে দিতে পারো কিন্তু মৃত্যু তোমার সব সাথ এক মুহূর্তে তিক্ত করে তুলবে সব আরাম ও সুখের অবসান ঘটাবে যতই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সমারোহে আহলাদে থাকো না কেন মৃত্যুর বিচ্ছেদ ইহাকে চিন্তার সাগরে নিক্ষেপ করে ছাড়বে আহ কত অহংকারী অভিজাত পরিবর্গ মৃত্যুর হাতে লাঞ্জিত হয়েছে জানি না মৃত্যু কত বড় বড় জালিম বাদশাহকে তাদের আকাশ চুম্বি প্রসাদ থেকে বের করে অন্ধকার কবরে নিক্ষেপ করলো জানি না মৃত্যু কত বড় বড় অফিসারকে তাদের বিশাল বাস থেকে তুলে এনে কবরের সংকীর্ণতায় পৌঁছে দিয়েছে কত ডাপত ওয়ালা ওয়াজির বাদশাহকে তাদের উজ্জ্বল মহা মূল্যবান ব্যাঙ্গলো থেকে কবরের অন্ধকারে নিয়ে এসেছে এ মৃত্যু আহ মৃত্যুর কারণে অনেক বর কোণে সাজ সজ্জা অবস্থায় মহা আনন্দের বাসর ঘরে প্রবেশের পরিবর্তে কীট পতঙ্গ ও পোকা মাকড়ে ভরা সংকীর্ণ কবরে চলে এসেছে জানিনা কত নজওয়ান বিবাহের খুশির উৎসবের মাধ্যমে নিজের যৌবনের বাহার দেখার পূর্বেই মৃত্যুর শিকার হয়ে ভয়ানক ভীতিকর আজবের স্থান কবরে চলে গেছে বেবফা দুনিয়া মে তু আচানক মত হোগা শিকার মত আই পেহলওয়া ভি চল দিয়ে खूब सूरत नौजवान भी चल दिए चल दिए दुनिया से सब, सब। शाहोगदा, शाहो कोई भी दुनिया में कब बाकी रहा तू खुशी, खुशी के फूल लेगा, लेगा कब तलक तू यहाँ तो जिंदा रहेगा कब तलक प्रियो इस्लामी भाइरा पापे लिप्त थे के जो दि दुनिया हाथ छाड़ा हुए जाए आखिरा तो नष्ट हो जाए ताहोले की कर बे अल्लाह पाक सूरा हज़ेर ৪৫ নং আয়াতে ইরশাদ করেন তার জুমা কঞ্জুল ইমান থেকে যেদিন সকল মানুষ রব্বুল আলামিনের দরবারে দণ্ডমান হবে হজরত সৈদনা আবু বকর সিদ্দিক বলতেন সেই সুন্দর চেহারা গুলো আজ কোথায় কোথায় গেল যৌবনের ঢেউ উত্তোলন কারিগণ কোথায় গেল ওই বাদশাগণ যারা সুবিশাল নির্মাণ করেছেন কিল্লা সমূহ শক্তিশালী করেছেন কোথায় চলে গেল যুদ্ধে বীরেরা নিশ্চয়ই সময় তাদেরকে করে লাঞ্জিত ছেড়েছে এখন এরা কবরের অন্ধকারে একাকি পড়ে আছে সৎ কাজে তাড়া করো সৎ কাজে প্রতিযোগিতা করো এবং মুক্তি কামনা করো প্রিয় ইসলামী ভাইয়েরা আমিরুল মমিনিন হাজরতে সঈদনা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু কবরের অন্ধকারের অনুভূতির কথা স্মরণ করিয়ে দিয়ে অলসতার নিদ্রায় নিদ্রিতদেরকে জাগ্রত হতে বলেছেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করা কবরের একাকিত্ব ইহার ঘোর অন্ধকার কীট পোকার খোরাক হওয়া হাড় পচে যাওয়া কিয়ামত পর্যন্ত কবরে পড়ে থাকা হাস্যর ও নীচকৃত কর্মের হিসাব প্রদান এসব কিছু জানার পরেও আলস্য জীবন যাপন করা বড়ই পরিতাপের বিষয় হাজরাতের সাঈদনা ওসমান জিন্নো রাইন রাদি ওয়াহু যখন কবরের পাশে যেতেন তিনি এত বেশি ক্রন্দন করতেন যে তার অশ্রু জলে দাড়ি মোবারক ভিজে যেত তার নিকট জিজ্ঞাসা করা হলো যে আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না কিন্তু যখনই কবরের পাশে দাঁড়ান তখন খুব কান্নাকাটি করেন তার কারণ কি হজরত উসমান গনি রাহু তালানহ বললেন আমি সৈয়দুল মুরসলিন শফিউল মুজনবিন রহমতুল্লাহ আলমিন সাল্লাহ তালি ওসাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয়ই কবর হল আখিরাতের প্রথম মনসিল কবরবাসে যদি এই ঘাটি থেকে মুক্তি পায় তাহলে অন্যান্য জায়গায়ও সহজে মুক্তি পেয়ে যাবে আর যদি কবর থেকে মুক্তি না পায় তাহলে পরের সবখানে আরো কঠিন অবস্থার সম্মুখীন হবে প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা কি দেখেছেন আমাদের আকাশ আলী ওসাল্লাম হজরত ওসমান হোকে দুনিয়াতে বেহেস্তের সুসংবাদ দেওয়ার পরেও তিনি কি পরিমাণ ভীতিতে হয়ে থাকতেন আমাদের তো অবস্থা হলো এই যে আমাদের কাছে আমাদের আসল ঠিকানার ব্যাপারে কোনো জ্ঞান নেই এবং পাপের চোরা বালিতে নিজেদেরকে হারিয়ে রেখে রাশি রাশি পাপ অর্জন করা সত্ত্বেও আনন্দের সাগরে ডুবে থাকি কবরের ব্যাথাতুর আহ্বান থেকে একেবারে বেখবর হাজরাত ই সাইদুনা ফকিয়াবুল আহে সমরকান্দি রহমতুল্লাহি তালালে বর্ণনা করেছেন যে কবর প্রতিদিন পাঁচবার এ বলে মানুষকে আহ্বান করে হে মানব তুমি আমার পিঠে চলাফেরা করছো অথচ তুমি ভুলে গেছ আমার পেটেই তোমার ঠিকানা হে মানুষ তুমি আমার উপর বসে ভালো ভালো খাবার খাচ্ছো অচিরেই আমার পেটে তোমাকে ও পোকা খাবে হে মানব তুমি আমার উপর হাসছো শীঘ্রই আমার ভিতরে এসে কাঁদবে हे मानव तुमी आमर पीठे आनंद फूरती कोच्छो ओची रे विशाद ग्रस्त होगे हे मानव तुमी आमर पीठे गुना गुनाकोच्छो ओची रे आमर पीठे से तार शास्ती भोग बे कबर रोजाना ये करती है बुकार मुझ में है कीड़े मकोड़े बेशुमार याद रख मैं हूं अंधेरी कोठरी मुझ में सुन वहशत तुझे होगी बड़ी मेरे अंदर तू अकेला आएगा हाँ मगर आ लेता आएगा तेरा फन तेरा हुनर ओहदा तेरा काम आएगा ना सर माया तेरा दौलत के पीछे तू ना जा आखिरत में माल का है काम क्या दिल से दुनिया की मोहब्बत दूर कर दिल नबी के इश्क से मामूर कर लंदन और पेरिस के सपने छोड़ दे बस

এবং এর উপর সাত দিন অতিবাহিত হয়ে যায় তখন তা আল্লাহ দরবারে করে হে প্রভু আমার পরিত্যক্ত শরীরের অবস্থা জিজ্ঞাসা করার জন্য আমাকে অনুমতি দিন রুকে অনুমতি দেওয়া হয় তখন সে কবরের দিকে আসে এবং দূর থেকে দাঁড়িয়ে নিজ শরীরকে অবলোকন করে যে ইহা পরিবর্তন হয়ে গেছে শরীরের নাক মুখ চোখ কান ইত্যাদি থেকে পানি বের হচ্ছে তখন শরীরকে লক্ষ্য করে আত্মা বলে তুলনাহীন সুন্দর হবার পরেও তুমি আজকে অবস্থায় পৌঁছে এ এ বলে গেছ রু সেখান থেকে প্রস্থান করে আবার অনুমতি নিয়ে সাত দিন পর কবরে আসে এবং দূর থেকে দেখে যে মৃত্যু ব্যক্তির মুখের পানি ও রক্ত মিশে পুজ হয়ে গেছে চোখের পানি পুজে নাকের পানি রক্তে পরিণত হয়েছে তখন শরীরকে উদ্দেশ্য করে আত্মা বলে তুমি এ অবস্থায় পৌঁছে গেছো এ বলে আত্মা উড়ে চলে যায় আবার সাত দিন পর অনুমতি নিয়ে এসে দূর থেকে দেখে তখন দেহের এ অবস্থা হয়ে যায় যে চোখের পুতলি ছিঁড়ে মুখে গলে গেছে পুজগুলো পোকায় পরিণত হয়েছে পোকা মুখ দিয়ে প্রবেশ করে নাক দিয়ে বের হচ্ছে তখন শরীরকে উদ্দেশ্য করে আত্মা বলে তুমি আল্লাহ সব ধরনের নিয়ামত ভোগ করে এ অবস্থায় পৌঁছে গেছ আল্লাহর কসম তাকুয়া এবং পূর্ণ কাজ ছাড়া কোনো জিনিসেই কবরে উপকারে আসে না দাহাক হাজর বলেন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহি বা আলহি মানুষের মধ্যে সব চাইতে খোদা ভীরু কে সরকারে দু আলম সাল্লাহ আলহি ইরশাদ করলেন যে ব্যক্তি কবর এর আজাব ও তথায় পচে গোলে যাওয়াকে ভুলবে না জাগতিক সাজ সজ্জা পরিত্যাগ করবে স্থায়ী জীবনকে অস্থায়ী জীবনের উপর গুরুত্ব দিবে আগামী কালকে জীবনের অংশ হিসেবে গণ্য করে না নিজেকে কবর বাসীদের সঙ্গে গণনা করে সেই বড় খোদা ভিরু। আব্দুল্লাহ ইবনে মসুদ রাহু বলেন নিশ্চয়ই তোমরা কালের কাল চক করে খাচ্ছ হঠাৎ তোমাদের মাঝে মৃত্যু চলে আসবে সৎ কাজের বীজ বোপন করলে অচিরেই তার সুফল পাবে আর অসৎ কাজের চাষ করলে লজ্জাজনক ফলাফল লাভ হবে প্রত্যেক চাষির জন্য রয়েছে তার ক্ষেত খামার প্রিয় ইসলামী ভাইয়েরা বাস্তবে জ্ঞানী ব্যক্তি সেই যিনি মৃত্যুর আগে পূর্ণ কাজ সঞ্চয় করে মৃত্যুর প্রস্তুতি নেয় সুন্নতের মাদিনী বাতি কবরে নিয়ে যাবে এবং কবরকে আলোকিত করার ব্যবস্থা করে নেবে না হয় কবর এ বিবেচনা মোটেই করবে না যে আমার মাঝে কে এসেছে আমির হোক বা ফকির ওজির হোক বা পরামর্শদাতা শাসক হোক বা শাসিত নেতা হোক বা পিয়ন সাহেব হোক বা চাকুরিজীবী ডাক্তার হোক বা রোগী ঠিকাদার হোক বা শ্রমিক যদি কারো সাথে পরকালের সম্বল না থাকে তাহলে সমস্ত পদবি কোনো কাজে আসবে না যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে কাজা করে রমজানের রোজা অকারণে রাখে না ফরজ হওয়ার পর জাকাত দেয় না হজ ফরস হলো কিন্তু আদায় করে না সামর্থ্য থাকা সত্ত্বেও পর্দা করে না পিতা মাতার অবাধ্য হয় মিথ্যা বলা পর নিন্দা চোগল খড়ির অভ্যাস আছে সিনেমা দেখে গান বাজনা শুনতে থাকে দাড়ি শেভ করে বা কেটে এক মুষ্টির চেয়ে খাটো করে এরকম ভাবে যে ধরনের গুনা হোক না কেন করার কারণে আল্লাহ ও তার রসুল সাল আলহি ওয়ালিহি ওসাল্লাম অসন্তুষ্ট হলে করা ছাড়া আর কিছুই থাকবে না আর যে ব্যক্তি ফরজ ছাড়া নফল ইবাদতেও নিয়মিত পড়ে রমজানের রোজা আদায় করা ছাড়া অন্যান্য নফল রোজা রাখে কানাচে গলিতে নেকি দাওয়াতের মাধ্যমে এলাকায় জাগরণ সৃষ্টি করবে কোরআনে পাক এর শিক্ষা নিজে অর্জন করে তা নিয়মিত জারি রাখা ছাড়াও অন্যদেরকে শিক্ষা দেয় চক চকদার্স দিতে ইতস্ত বোধ করে না ফেজানে সুনাতে দার্স চালু করে সুনত প্রশিক্ষণের জন্য নিয়মিত মাদিনী কাফলার সফর করার সাথে সাথে অন্য ইসলামী ভাইকেও এর প্রতি উৎসাহ দেয় প্রতিদিন ফিকরে মদিনার কার্ড পূর্ণ করে প্রত্যেক মাসে নিজ এলাকার জিম্মেদারের কাছে জমা দেবে আল্লাহ তার রসুল সাল আলী ওয়াসাল্লামের ফজল করমে সেই ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে তার কবরে হাসর পর্যন্ত রহমতের ঢেউ জাগবে আল্লাহর রসুলের নূরের ঝর্ণা প্রবাহিত হতে থাকবে প্রিয় ইসলামী ভাইয়েরা আহ জন্ম যখন একবার নিয়ে নিয়েছেন তখন অবশ্যই মরতে হবে হায় আমরা গুণাগারদের কি অবস্থা হবে মৃত্যু যন্ত্রণা কবরে দিন অবস্থানের কারণে এ দেহ পচে গলে যাওয়াতে শেষ নয় কবর থেকে দ্বিতীয়বার উঠতে হবে অবশ্যই হতে হবে সমত দিবস খুবই ভয়াবহ এতে কঠিন ও জটিল কয়েকটি ঘাঁটি রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা ক্যামতের ভয়ানক দৃশ্য অন্তরে কল্পনা করার চেষ্টা করুন আহ আহ তামার তৈরি জমিনের উপর সৃষ্টিকূল একত্রিত হবে তারকারাজি ছিঁড়ে চতুর্দিকে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোকহীন হওয়ার কারণে ভয়াবহ অন্ধকার নেমে আসবে কিন্তু আলো নিঃশেষ হওয়ার পরেও উচ্চতা বাকি থাকবে কিয়ামতবাসী এই অবস্থার মধ্যে হবে যে হঠাৎ আসমান ভেঙে পড়বে আসমান ফেটে পড়ার আওয়াজ কি ভয়ানক হবে তা একবার কল্পনা করুন পাহাড় ধ্বংস হয়ে তুলার মতো উড়বে মানুষ ছিটকানো পতঙ্গে ন্যায় হবে কেউ কারো আপন হবে না আল্লাহ আসলি শাঁত করেন তার জুমা কনসুল ইমান থেকে যেদিন সব মানুষ আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডমান হবে হাজিতে সাদুনা হাসান বসরি বলেছেন ওই দিনের ব্যাপারে তোমাদের কি ধারণা যখন লোক পঞ্চাশ হাজার বছর যাবৎ পায়ে দাঁড়িয়ে থাকবে সে সময় আহার করার জন্য এক লুকমাও খাদ্য পাওয়া যাবে না পান করার জন্য এক অঞ্জলি পানিও পাওয়া যাবে না এমনকি যখন তৃষ্ণায় মানুষের গরদান নিচের দিকে ঝুলে পড়বে ক্ষুদায় পেট জ্বলতে থাকবে তখন তাদেরকে দোজখের পাঁশে পাশে নিয়ে ফুটন্ত পানি পান করানো হবে এতে হতাশ হয়ে পরস্পর বলা বলি করতে থাকবে চলো আমরা আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য কারো কাছে গিয়ে আবেদন করি এভাবে নবীগণ আলী সালামের দিকে তারা ফিরবে যে নবীর কাছে যাবে সে নবী তাদেরকে ফিরিয়ে দেবেন এবং বলবেন আমাকে নিজ অবস্থানে থাকতে দাও আমার বিষয় আমাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে নবীগণ আলী সাল্লাম আরও অপরাগতার কারণ দর্শাবেন যে আল্লাহ আসল আজ খুবই রাগ করে আছেন ইতিপূর্বে কখনো এ ধরনের রাগ করেননি ভবিষ্যতেও করবেন না এমনকি প্রিয় নবী সাল্লাহ আলী যাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি পাবেন তাদের জন্য সুপারিশ করবেন প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা মৃত্যুর সম্পর্কে শুনছিলাম তো আমাদেরও উচিত যেন আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করিনি আলহামদুলিল্লাহ অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয় প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের এলাকার যেখানে সুন্নত ভরা ইজিতেমা হয় সেই ইস্তেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ হইল আশিকানি রসুলদের সাথে সুনত প্রশিক্ষণের জন্য সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী নামাতে রিসালা পূরণ করে প্রত্যেক মদিনী মাসের প্রথম দশ দিনের মধ্যে নিজ এলাকার জিম্মেদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন ইনশা আল্লাহ আজল এর বরকতে ইমানের হেফাজত গুনাহের প্রতি ঘৃণা সুন্নাতের অনুসরণ এবং ইমান হেফাজতের মন মানসিকতার সৃষ্টি হবে প্রত্যেক ইসলামী ভাই নিজের মধ্যে ইম্মাদিনী জেহেন তৈরি করুন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আশফ্জাল আমরা এই দুনিয়াতে এসেছি আমাদের সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাদেরকে অন্ধকার কবরে দিতে হবে প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাদেরকে অন্ধকার কবরে দিতে হবে আমাদের বিশাল বড় বাড়ি গাড়ি কারোবার ছেলে মেয়ে ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না আসবে কি কোনো কাজে আসবে না আমি আপনাদের কাছ থেকে একটি প্রশ্ন করি আচ্ছা বলুন তো আমরা কি এমন কোনো আমল করেছি যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে বলুন এমন কি আমরা আমল করেছি যে আমলের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আমরা কি এমন কোন সিজদা করেছি যে সিজদার বিনিময় আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে আলা মাকাম দান করবে আমরা করেছি আমরা করিনি একটু ব্যাকগ্রাউন্ড একটু আমরা নিজের অতীতের জীবনে চলে যাই একটু আমরা অতীতে তাকাই কি পিছনে আমরা কি করেছি যখন আমরা অতীতে পিছনের দিকে তাকাই আর নিজের আমল আমরা দেখি তখন সেখানে গুনা রয়েছে সেখানে পাপ রয়েছে সেখানে মানুষের হক আত্মসাদ রয়েছে যখন আমরা পূর্বের আমল আমরা যখন দেখি তো তার মধ্যে বিশ্বাসঘাতকতা রয়েছে তার মধ্যে অপবাদ রয়েছে মিথ্যা রয়েছে 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 পাপ এখন আপনারা বিবেচনা করুন আপনারা একটু পরীক্ষা করুন কি আমাদের যে যে নামে আছে আমরা করেছি সে ফল কি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে নাকি জাহান্নাম আমাদের কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে বলুন জান্নাত হবে জান্নাতের বাগান কবর হবে নাকি জাহান্নামের গর্ত দুনিয়াতে এমন কোন পাপ নেই যে পাপ আমরা করিনি ঠিকই না এমন কোন গুনা নেই যে গুনাহ আমরা করিনি তো প্রিয় ইসলামী ভাইরা আমরা নিজেকে কখন পরিবর্তন করব। আমরা নিজেকে কখন সংশোধন করব। আমরা কখন আল্লাহ তালার নৈকট লাভ করতে পারবো প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা কখনো কবরের কথা চিন্তা করিনি আমরা কখনো হাসরের কথা চিন্তা করিনি আমরা কখনো পুলিশ রাতের কথা চিন্তা করিনি আমরা কখনো মিজানের কথা চিন্তা করিনি আমি আপনি আমরা সবাই শুধু টাকা চিন্তা করেছি আমরা শুধু ঘর বাড়ির চিন্তা করেছি আমরা সবাই শুধু আরামে থাকার চিন্তা করেছি কিন্তু আখেরাতের কোনো চিন্তা আমরা করিনি প্রিয় ইসলামী ভাইয়েরা পুলিশ রাত পুলিশ রাত পুলিশ রাত আমরা বার 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 আমরা শুনেছি কখনো পুলিশ রাত সম্পর্কে চিন্তা ভাবনা করেছি এই যে মাথার চুলের চেয়েও পাতলা তরবারির চেয়েও বেশি ধারালো আর সেটা সত্তর হাজার বছরের চেয়েও দ্রুত রাস্তা রয়েছে অন্ধকার রয়েছে সেই পুলিশ রাতের আলোর কোনো নাম নিশানা নেই কোনো নাম নিশানা নেই শুই আছে না শুই শুয়ের যে নোক নোকের বড় বড় পুলিশ রাতে আলো নেই গুনাগার ব্যক্তি আল্লাহ পাকে না ফরমান ব্যক্তি যখন পুলিস রাত পার হতে চাইবে অন্ধকার থাকার কারণে পাও রাখার সাথে সাথে দু টুকরো হয়ে পুলিশ রাতে কেটে পড়ে যাবে আর পুলিশ রাত কোথায় আছে পুলিশ রাত জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে কোথায় জাহান নামের পিঠের উপরে পুলিশরা তৈরি করা হয়েছে যদি কোন গুণাগার মিথ্যাবাদী বেনামাজি রমজান মাসের রোজা কাজাকারী যারা চুরি করে মিথ্যা বলে ঘুষ নেয় জিনা করে খারাপ কাজ করে তারা যখন পুলিশরা পার হতে চাইবে তো দু টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে শুধু এতটুকু নয় এই যে সমুদ্র আছে না সাগর সাগর আছে না সাগরের কিনারা আছে কি না নৌকা বোট আমরা রাখি কি না কোথায় সাগরে কিনারা রাখি না তো সেইভাবে সমুদ্রের সাইলে পাশে বিশাল বড় বড় উটের গর্দনের মতো সাপ রয়েছে খচ্চর আর গাধা আছে না খচ্চর আর গাধার মতো বড় বড় বিচ্ছু আছে কোন গুনাগার বেনামাজি জিনাকার যারা মানুষকে খুন করে মানুষকে কষ্ট দেয় তারা যখন দিকে যাইবে তখন সে বিশাল বড় বড় আর বিচ্ছু তাদেরকে ছবল মারবে তার মুখের উপরে ছবল মারবে আর তাকে টেনে টেনে জাহ্নামের মধ্যে ফেলে দিবে প্রিয় ইসলামী ভাইয়েরা শুনুন কান দিয়ে শুনুন আর তবা করুন দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা যদি কেউ কাউকে খুন করে গুলি করে মারে বা ছুরি দিয়ে মারে হত্যা করে তাকে মধ্যে নিক্ষেপ করে দিবে তো প্রিয় ইসলামী ভাইরা। আজ মারামারি মারা মারা খুন করা মনে হয় এটা কোনো বড় কথাই নেই এক মুসলমানকে এক মানুষকে মেরে ফেললাম এটা কোনো বড় কথা মনে করে না আরে প্রিয় ইসলামী ভাইয়েরা কেমতে দিনের বিচার হবে অনেক কঠিন বিচার হবে আসুন আমরা করি আসুন আমরা তবা নিজেকে পরিবর্তন করি আমরা আমরা আল্লাহ এবং তার রাজি করিনি সবাইকে ওই কবরে যেতে হবে ঠিক না সবাইকে ওই কবরে যেতে হবে আর সেখানে কেমতে সকাল পর্যন্ত থাকতে হবে তো আসুন আমরা নিজেকে চেঞ্জ করি নিজেকে পরিবর্তন করি আল্লাহ এবং তার রসুলের আমরা নৈকট্য লাভ করি আল্লাহকে রাজি করে আমরা কবরে যাই তখনই দুনিয়াতে আসার হক আদায় হবে আল্লাহ পাক কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে কির সাদ করেছেন কি বলেন আল্লাহ পাক বলেন যে জিন এবং মানব জাতিকে আমি নিজের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি কিন্তু দুনিয়াতে এসে আমরা কি করছি মারামারি চুরি ডাকাতি হিংসা বিদেশ আমরা এসব কাজের মধ্যে লেগে রয়েছি তো তবা করি হালাল অর্জন করি তবা করি যেন আমাদের কবর ভালো হয়ে যায় আমাদের আখরাত যেন ভালো হয়ে যায় তো সবাই নিয়ত করি ইনশালি আসল এখন থেকে আমাদের আর কোন নামাজ কাজা হবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহল রমজানের কোনো রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসল দাওয়াতি ইসলামীর মদিনী পরিবেশ থেকে আমরা সব জন্য সম্পৃক্ত হয়ে যাব ইনশাআল্লাহ তো দাওয়াতি ইসলামী বাংলাদেশের মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করছে দাওয়াতি গ্রামে 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 শহরে শহরে চট্টগ্রাম বাসখালী মহেশখালী হ্যাঁ এবং চট্টগ্রামে রাঙ্গামাটি এলাকার মধ্যে কক্সবাজার এলাকার মধ্যে পুরো এলাকার মধ্যে মদিনী কাজ করতেছে ঢাকার মধ্যে সিলেটের মধ্যে তারপরে রাজশাহীর মধ্যে তো আপনার সবাই নিয়ত করুন ইনশাআল্লাহি আসদাবাজাল মাদিনী কাফলায় সফর করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহি আসাদফাজাল কিনা বাস্তবিক আমাকে তো মরতে হবে আমাকে তো কবরে যেতে হবে আমি নবীর কলমা পড়েছি সে নবীর যে নবীর কলমা পড়েছি সে নবীর সুন্নত নাই সে নবীর সুন্নতি লেপাস নাই আমল নাই আল্লাহ তো আমি কি মুখ দেখাবো আল্লাহকে কেমতে দিনে তো আমি গুনা থেকে তবা করলাম যে নবী আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন কলম আমরা পড়েছি প্রিয় ইসলামী ভাইয়েরা বুঝিবে দয়াল নবীর তো আমরা যদি নবীকে ভালোবাসি সিদ্দিকে আকবরকে এই মর্তবা কিভাবে পাওয়া গেল নবীর ভালোবাসার কারণে না বলেন না নবীর ভালোবাসার কারণে না তো যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে না তার ইমান কামিল হবে না তাই না তো সবাই নিয়ত করি করিশা আল্লাহ ন ইনশাআল্লাহি আসল আর নবীর ভালোবাসায় জীবনকে অতিবাহিত করবো ইনশাআল্লাহ তো নবীর ভালোবাসায় সবুজ পাগড়ি আমরা বাঁধবো তো ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ মাদিনী কাফলা সফর করবো ইনশাল্লাহ তো কারা কারা নিয়ত করছেন কি আমরা সবাই মাদিনী কাফলা সফর করবো সবাই করবেন ইনশাল্লাহ এখন বলবেন কি মাদিনী কাফলায় সফর করলে কি হবে মদিনী কাফলায় সফর করলে কি হবে আচ্ছা মদিনী কাফলায় সফর করলে এটা হবে যে আমরা নামাজের ওয়াজিবাত নামাজের ফারোজ নামাজের মুস্তাহাব নামাজের সুন্নত আমরা জানতে পারবো এখন আমি বলি জানাজার নামাজের মধ্যে কয়টি রুকুন রয়েছে আমরা জানি না তাই কি না কয়টি সুন্নত রয়েছে আমরা জানি না তো এগুলো ইনশাল্লাহ আল্লাহি আসল মদিনী কাফলাতে শেখানো হবে ঠিক আছে তো আমরা সুন্নত শিখার জন্য মদিনী কাফলা সফর করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো আমল করার তফিক দান করুক